মুন্সিগঞ্জে পর্যাপ্ত মজুদ থাকার পরও চড়া মূল্যে বিক্রি হচ্ছে আলু। খুচরা বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়, আর গেল বছর একই সময়ে খুচরা বাজারে আলুর দর ছিল 45 টাকা। আলুর দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দায়ী করছেন পাইকারদের, আর পাইকাররা দুষছেন হিমাগার সিন্ডিকেটকে। ব্যবসায়ীদের অভিযোগ, হাত বদলালেই বাড়ছে দাম, বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, বাজার মনিটরিং জোরদার না হওয়ায় ক্ষোভ ভোক্তাদের। আলুর দাম না বাড়ায় সিন্ডিকেটওয়ালারা খুচরা দোকানদাররা কি করবো? আমরা তো আলু কিনা নি কলস্টনের থেকে, হ্যাঁ সিন্ডিকেটে কইরা দামটা একটু বাড়ায় বেছে। আলু দৈবার প্রোডাকশন কম, আলু প্রোডাকশন উৎপাদন বাড়াই দিব। কৃষি বিভাগ জানায় বেশিরভাগ কৃষক পুঁজির অভাবে আলু সংরক্ষণ করতে পারেন না, ফোনের মাধ্যমে দাম বাড়াচ্ছেন মজুদদাররা। এখানে বীজ আলু সংরক্ষণের জন্য একটা আলাদা হিমাগারের প্রস্তাবনাও দিয়েছি অলরেডি, তো এইসব কাজের মাধ্যমে হয়তো তাদেরকে আরেকটু লাভবান করার জন্য আমরা আসলে পদক্ষেপ নিচ্ছি। আলুর দামটা সহনীয় রাখার জন্য আমরা হিমাগার থেকে শুরু করে একদম প্রত্যেকটা পর্যায়ে আমরা মনিটরিং করছি। কৃষি বিভাগের তথ্য মতে মুন্সিগঞ্জে গত মৌসুমে 10 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছিল। এবছর মধ্য নভেম্বর থেকে এখানে শুরু হবে আলু রোপণ মৌসুম। জেলার 54 হিমাগারে এখনও 1,51,000 মেট্রিক টন আলু মজুদ রয়েছে। এর মধ্যে 72,000 মেট্রিক টন খাবার আলু, আর সেগুলো নিয়ে এখন চলছে ব্যস্ততা। মুন্সিগঞ্জের মোক্তারপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।